তোমার জন্য আমি রবির ওসিয়ত তুমি লাইলাহা আজকাল রাতে তুমি অনেক মুহূর্ত ছিল না আল্লাহর দরবারে এই রাতে তুমি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও এই রাতে হাত পিছায়া ফরিয়াদ করে আল্লাহর কাছে কাঁদো ও আমার আয়েশা এই রাতে আল্লাহর কাছে আপনজনের জন্য ক্ষমা ভিক্ষা চাও কবর বাসীদের জন্য দোয়া করো নিজের জন্য জীবনের তওবা করো ও আমার আয়েশা বনি কিলাব পুত্রের মধ্যে 20,000 বকরি আছে 20,000 বকরির গায়ে যত পশম আছে আমি আজকে তাকায় দেখছি আল্লাহ এমন পরিমাণ গুনাহগার মানুষকে এমন পরিমাণ গুনাহগার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে তওবা দোয়া জিয়ারতের মধ্যে ক্ষমা করে দিয়েছে সুবহানাল্লাহ এবার হিসাব করেন বনি কিলাব গোত্রে 20,000 বকরি আর 20,000 বকরি প্রত্যেকটা বকরির গায়ে পশম কি কম না বেশি আল্লাহু আকবার বকরির গায়ে পশম কি কম মনে হয় এবার 20,000 বকরির গায়ে যত পশম আমার নবী বলেন এই রাতে আমি দাঁড়ায় আল্লাহর দরবারে তাকায় দেখলাম এত পরিমাণ গুনাহগারকে আল্লাহ এই রাতে জিয়ারতে তওবার মধ্যে মাফ করে দিয়েছে সুতরাং আয়েশা রে এই জন্য আমি কবর বাসীদের মাপ ফেরাতের জন্য তাদের কবরের কিনারে দাঁড়ায় দাঁড়ায় জিয়ারতে হাত পিছাই আল্লাহর কাছে ডাকি বাবা জি আমার তাহলে কবরের কিনারে দাঁড়ায় দোয়া করার জন্য যদি ঘরে বসে দোয়া করলে পারতো ঠিক না বেশি সবাই বলেন ঘরে বসে দোয়া করলে পারতো না নবী চলে গেছেন কবর জান্নাতের বাকি কিনারে কবরস্থানের কিনারে ওইখানে দাঁড়ায় দাঁড়ায় কাজে নবী বুঝলেন না কবরস্থানের কাছে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করা হাত পিছায় দোয়া করা এটা বেদাত নবী বুঝছে না বুঝছে এখন এই কিছু দেয়া তো দেয়া এই সব করে দেয়া তো আছে না নাই আরে আছে না নাই আমাদের হাদিস কথা করি তো আসলে খবিসেরা আজকে সারা দেশে সারা বিশ্বের ইমান লুই টাকাই বেশি এরা বলবে আপনাকে বড় দাবাদের করে বলবো অথচ নবীকে সাহাবিয়া জিজ্ঞেস করলেন ইয়া রাসূল আল্লাহ আই ওয়াক্তে মুস্তাজাবু দোয়া আল্লাহর কাছে সবচেয়ে কবুল দোয়া কোন সময়ের দোয়া আল্লাহ সবচেয়ে বেশি কবুল করে আমার নবী বলে সাহাবিয়া রে তোমাদের জন্য আমি নবীর ওসিয়ত তোমাদের জন্য আমি নবীর ফরমান তোমরা শুনিয়া লও দুপুরা সালাতিল মাকরুবা প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহর কাছে তোমার হাত পিছায়া দিবা ও আমার সাহাবা ফরজ নামাজের পরে যারা আল্লাহর দরবারে হাত পিছায়া দেয় এই দোয়াটা আর আমার আল্লাহর আরশ এর মাঝখানে কোনো পর্দা থাকে না না বলে ডাইরেক্ট আরশের মালিক পর্যন্ত চলে যায় তাই ফরজ নামাজের পরে দোয়া আছে না নাই আছে আরশের পরে আছে না নাই এরা বলে ফরজ নামাজের পরে কোনো দোয়া নাই এরা বল বলতে চায় আজকের এই সময়ে যে সম্মিলিত হাত উঠায় কোনো দোয়া নাই এই যে আমরা আপনার জমা এক হই না সম্মিলিত কোনো দোয়া নাই এতে দা নবীজি হাজার হাজার সাহাবী নিয়ে সম্মিলিত ভাবে দোয়া করলেন আরাফার ময়দানে 110,000 সাহাবীকে নিয়ে আমার নবী তওবার তওবা খুতবা দিয়ে তওবার সঙ্গে দোয়া করলেন আমার নবী বলতেন না সম্মিলিত দোয়া বেদা এরা বুঝছে আজকে আর আমার তুমি খুতবা দোয়া তওবা আজ মালিক ইসলামকে স্মরণ করে আসে না নাই আরে আসে না নাই এরা বুঝছে সম্মিলিত কোনো দোয়া নাই বাবা জি আমার এরা বলতে চায় সহবরাতে কোনো আমল নাই এরা বলতে চায় ইন্না মুহাম্মদ কাদ মাতা মুহাম্মদ মরে গেছে পচে গলে বাকি মধ্যে মিশে গেছে সুতরাং লা তাসফির মদিনা মদিনায় যাব না মদিনায় গিয়ে কোনো ফায়দা নাই হিনা খতমতুল হাজ যখন মক্কায় হজ শেষ করবা ইজহাব ইলা বিলাদিকুম তোমরা তোমাদের দেশের মধ্যে চলে যাবা ইমশি ইলা বিলাদিকুম দেশে চলে যাবা লা তাযহাব ইলা মদিনা লা তাসফির ইলা মদিনা মদিনায় যাব না মদিনায় কিছু নাই মুহাম্মদ মরে গলে বাকি মাটি মধ্যে মিশে অথচ আমার নবী কয় আন নবিয়ু হাইয়ুন ফি কাবরিহি নবী সশরীরে রওজা মুবারক জিন্দা সুবহানাল্লাহ নবী কয় জিন্দা আর মুনাফিক কয় মুর্দা এবার আপনি বলেন মানবে কোনটা আর হাজারে বলি মানবে কোনটা নবিয়ু হাইয়ুন ফি কাবরিহি ওই সন্নুরা ফি কাবরিহি ওয়া ইয়ারজুকুহুম ফি কাবরিহি আল্লাহর নবীর রওজার মধ্যে আল্লাহর কাছে তারা নামাজ পড়ে আল্লাহর কাছে তারা সালাত পড়ে আর সকল আল্লাহ ওয়ালারা নবীর সালাম দিয়ে দরুদ পড়লে সঙ্গে সঙ্গে নবী প্রত্যেক সালামের উত্তরে দরবার করে রহমত ওই উম্মতকে পাঠায় সুবহানাল্লাহ
দাঁড়িয়ে বলছে আমি এমন একটা মানুষকে দাফন করেছি যিনি হলেন খাতুনে, যিনি হলেন খাতুন নবী, আর তোমার বিনতুন নবী, আল্লাহর নবীর কন্যাকে তোমার মধ্যে রেখে গেলাম। সুতরাং তুমি তার দিকে সুব্যবহার করবো। উনি হলো উম্মুল হাসান ওয়াল হুসাইন, তিনি হলেন হাসান হুসাইনের আম্মা যান, ওই তাপসীকে তোমার বুকের মধ্যে তোমার করে রেখে গেল। তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী সহধর্মিনী, হযরত আলী সহধর্মিনীকে তোমার কাছে রেখে গেল। সুতরাং তুমি তার সঙ্গে সুব্যবহার করবো। কবর উত্তর দিয়েছে, আলীর স্ত্রীকে সহদর্মিনী কেন চিনি না, হাসান হোসেনের আম্মাজান কেন চিনি না, নবীর কন্যা কেন চিনি না। কবর জবাব দিয়েছে, কবর বলছে আমি আমল ছাড়া আর কিছু চিনি। এই কথা যদি এক মিনিটের জন্য কেউ বিশ্বাস করে আর এক মিনিটের জন্য কেউ ওয়াজ করে, কয় মিনিটের জন্য সেই কথা বিশ্বাস করবে সুন্দর মধ্যে, তার ইমান সঙ্গে সঙ্গে এক মুহূর্তের মধ্যে চলে যাবে, সেও বেমান হয়ে যাবে, আর যে এই ওয়াজটা করবে সেও বেমান হয়ে যাবে। এই ওয়াজটা মাঝে মধ্যে সমাজে হয় কি হয় না আপনারা জীবনে এক দিবস শুনছেন না? আজকাল থেকে এই ওয়াজটাই মন্দির করবে, সঙ্গে সঙ্গে স্টেজ দ্বারা তাকে বিয়া করবেন, প্রতিরোধ করবেন, মানতে না চাইলে ছাটা মারবেন। আমি আজকে কানে হাত রেখে কইলে গেলাম পূর্বের হুজুর, আমি আজকে কানে হাত রেখে বললাম এমন কোন মা যদি তার সন্তানকে জন্ম দিয়ে থাকে আর সন্তান যদি পৃথিবীতে কোনো কোরআন হাদিসে এলএলসি নাম মধ্যে ধারণ করে থাকে, মায়ের দুধ পরে যদি সন্তান বড় হয়ে থাকে, তাই আজকে আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম পৃথিবীর কোন হাদিসের কিতাব থেকে যদি এই হাদিসটা বের করতে পারে, পৃথিবীর কোন হাদিসের কিতাব থেকে যে হাদিসে আছে, ওই দিন থেকে আমি আর আপনাদের কে জিয়ারত করব, আপনাদের কে আমি আর জিয়ারত করব না, যদি হাদিসের বলে থেকে থাকে সম্পূর্ণ জাল মানুষ একদম বানাউট একটি কোন কোন নবীর দুশ্মন আহলে বায়াতের দুশ্মনদের বানানো একটি কল্প কথা ছাড়া এটা কোন হাদিসের সঙ্গে কোন বিন্দু পরিমাণ করে কানেকশন না। আরো বলি কানেকশন।